এরপর আর আল্লাহ তাআলা পিতামাতার সম্মান বাড়াতে 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 একেবারে নিজের কাছে নিয়ে চলে গেছেন। পিতামাতার সম্মান বাড়াতে 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 একেবারে তার নিজের কাছে নিয়ে চলে গেছেন। দেখবেন একটু, দেখবেন একটু, দেখাচ্ছি দেখুন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার সাথে কারো কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আমার ইবাদতে কাউকে শরীক স্থাপন করবে না, এই কথা আল্লাহ তাআলা বলেন। মুরব্বী সাহেব, জরুরি একটা কথা আপনাকে বলি, কথা প্রসঙ্গে হয়তো কথা ভুলে যাব, কথা প্রসঙ্গে কথাটা এক্ষুনি বলে দেয় বলে দিই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আমার সাথে কাউকে শরীক স্থাপন করবে না, মানে শিরিক করবে না। তো শিরিক কাকে বলে? আল্লাহর স্থানে কাউকে বসিয়ে দেওয়া। শিরিক কাকে বলে? আল্লাহর স্থানে কাউকে বসিয়ে দেওয়ার নাম হচ্ছে শিরিক, মানে আল্লাহর মতো সমতুল্য কাউকে ভাবার নাম হচ্ছে শিরিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি হাতে তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো, যে ব্যক্তি হাতে তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো, যে ব্যক্তি হাতে তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো। মুরব্বী সাহেব, এখন আপনার পরিবারে আপনার ছেলের হাতে তাবিজ আছে গো, এখন আপনার ছেলের হাতে তাবিজ আছে, যান বাড়ি গিয়ে চেক করেন। এই যে সম্মানিত মা বোন, আপনাকে বলছি, আপনার ছেলেটা আজকে জন্মগ্রহণ করেছে, তো আজকে জন্মগ্রহণ করার সাথে সাথে ওই মা যাতে কালো ধাগা পরিয়ে দিলেন, কেন কেন কালো ধাগা পরিয়ে দিলেন? ওই জন্ম হওয়ার সাথে সাথে তাকে জিনে ধরে নিল, ওই জন্ম হওয়ার সাথে সাথে তার হাতে তাবিজ পরাতে হবে? আপনার জানা নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। তাবিজ ব্যবহার করা শিরিক, তাবিজ ব্যবহার করা শিরিক, তাবিজ ব্যবহার করা শিরিক, এ কথা আল্লাহ নবী বলেন। 24 ঘন্টার নীতিকে পরিবর্তন করুন, শিরক করে যদি মারা যান তাহলে জান্নাত হারাম, শিরক করে যদি মারা যান তাহলে জান্নাত হারাম, শিরক করে যদি মৃত্যুবরণ করেন তাহলে জান্নাত হারাম, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে 1450 বছর পূর্বে বলেছেন। আজ ওই আয়াত কোরআন মাজিদের মধ্যে আছে, আজ ওই আয়াত কোরআন মাজিদের মধ্যে আছে। অতএব কথাকে মূল্যায়ন করুন, কোন গল্প কিসসা কানি বলতে আসিনি, আপনি কথা বিশ্বাস করুন। যতক্ষণ পর্যন্ত কথা বলবো ইনশাল্লাহ হাদিস কোরআনের বাইরে একটা কথা বলবো না, এটা ইনশাল্লাহ আমি আশাবাদী। যতক্ষণ পর্যন্ত কথা বলবো হাদিস কোরআনের কথা বলে যাবে, একটা বাইরে কথা বলবো না, অযথা কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। অতএব মুরব্বী সাহেব, আপনাকে বলে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে আপনার স্ত্রীর হাতে যদি তাবিজ থাকে, আপনার ছেলের হাতে যদি তাবিজ থাকে, আপনার ছেলের মাজাতে যদি ডোরা থাকে, ধাগা থাকে, আজকে বাড়ি গিয়ে সর্বপ্রথম কাজ হবে তাবিজকে ছিঁড়ে ফেলে টুকরো টুকরো করে কেটে এনে ডেরে এনে ভাসিয়ে দেওয়া, নদীতে ফেলে দেওয়া। পারবেন না? পারবেন না? কথা বলেন না কেন? পারবেন না নাকি? না মানে করবে না, তাবিজ বাঁধবো হাতে, যা বলবেন বলেন, আপনি মানবে না, ইনশাল্লাহ বলবে না, ভেবে নিয়েছে, আপনি যা বলেন বলেন না, এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করবো, কি আছে? কথা তো এইভাবে শ্রবণ করতে হবে না, কথা এমন গতিতে শুনতে হবে যেন 14 বছর পর যদি জিজ্ঞাসা করা হয় যে আব্দুল করিম বিন আমিনুল ইসলাম ওই বাবুপুরের স্থানে ওই 21 অক্টোবর কী আলোচনা করেছিল, হুবহু যেন সমস্ত কথা বেরিয়ে যায়। কীভাবে আলোচনা শুনছেন? মনের দিকে নেই না, কোন দিকে মন থাকে একটু মূল্যায়ন করুন বক্তব্যকে। আল্লাহ আল্লাহর কসম, এতক্ষণ পর্যন্ত একটা অপ্রয়োজনীয় কথা বলিনি, সব দেশের মাঝে জিজ্ঞাসা করুন, একটা যদি অপ্রয়োজন কোরআন হাদিসের বাইরে কথা বলি সেদিন থেকে জাতির সামনে বক্তব্যই দিব না। কেন এইভাবে বক্তব্য শুনছেন? একটু মূল্যায়ন করুন, আপনার উপকারের জন্য তো এসেছি, আমি তো আপনার উপকারের জন্য এসেছি, যে জঙ্গিপুর থেকে এত দূর থেকে আপনার জন্য এসেছি, শুধুমাত্র শুধুমাত্র আপনার জন্য এসেছি। সম্মানিত তিনি ভাই, আল্লাহ তাআলা মায়ের সম্মান বাড়াতে বাড়াতে পিতার সম্মান বাড়াতে বাড়াতে নিজের কাছে নিয়ে চলেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শিরকের কথা শেষ হতে না হতেই, শিরকের কথা শেষ হতে না হতে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ পিতামাতার সাথে সদাচরণ করবে, সৎ ব্যবহার করবে। বলেন তো কী দিয়ে আমি আপনাকে বোঝাবো পিতামাতা কী জিনিস, পিতামাতা কী জিনিস, জাতিকে আমরা বোঝাতেই পারলাম না। নইলে যুবকেরা কি তার মায়ের সাথে এভাবে আচরণ করে? মাকে কেউ গালি দেয়? মাকে কেউ অকথ্য ভাষায় কথা বলে? জি না, অসম্ভব হতে পারে না, অন্তত পক্ষে শিক্ষিত ছেলের পক্ষে যেটা সম্ভবই নয়। যারা বেহায়া, নির্লজ্জ, অশিক্ষিত, বেহায়া, কাপুরুষের ছেলে, অসভ্য ছেলে, নির্লজ্জ ছেলে,
যার বিদ্যা নেই, যার বুদ্ধি নেই, যার মানবতা নেই, যার হিতাহিত জ্ঞান নেই, যে অসভ্য ছেলের সেই পিতা মাতার সাথে অসদ আচরণ করতে পারে? একজন শিক্ষিত ছেলে পিতা মাতার সাথে অসদ আচরণ করতে পারে না, একজন শিক্ষিত ছেলে পিতা মাতার সাথে অসদ আচরণ করতে পারে না। যুবক তোমাকে বলে যাচ্ছি, মায়ের সাথে সদ আচরণ করো, নাহলে পরকাল নিশ্চিত হারিয়ে যাবে। মায়ের সাথে যদি সদ আচরণ না হয়, পরকাল নিশ্চিত হারিয়ে যাবে, কথাই চূড়ান্ত। এর পর হাদিস আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একথা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলার নিকটে সবথেকে ভালো আমল কোনটি গো আল্লাহর রাসূল একটু বলেন না? আল্লাহ রাসূলকে আব্দুল ইবনে উমার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সালতুন নবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল একটু বলেন না যে আল্লাহর কাছে সব থেকে যেটা প্রিয় আমল, সব থেকে ভালো আমল সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, এটা আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল। কি বললাম? সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, এটা আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল। যুবক তোমাকে একটা কথা বলি, তোমার বয়স আজকে 20 বছর হয়ে গেছে গো, এখন পর্যন্ত তুমি এক ওয়াক্ত সালাত আদায় করো না। এই মসজিদের ইমাম সাহেবকে যদি এখন জিজ্ঞাসা করা হয়, ইমাম সাহেব, ওই আজ গত রাত্রে ফজরে কতজন মুসল্লি সালাত আদায় করতে এসেছিল, তখন ইমাম সাহেব হয়তো বলবে 6 জন কিংবা 7 জন কিংবা খুব জোর 10 জন। ইমাম সাহেব এখানে আছেন কি? কজন হয়েছিল? যাই হোক, আমাকেও বলতে ভালো লাগবে তাই না? এটা হচ্ছে কেন বারবার, একটু আপনারা ভালোভাবে দেখাশোনা করুন। তো বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা পৃথিবীর সব থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। তো এই বাবুপুর গ্রামে কি ওই 30 জন মাত্র মানুষ বেঁচে আছে? বাবুপুরে কি শুধুমাত্র 30 জন মানুষ আছে না আরো মানুষ আছে? কথা বলেন আমার সাথে, অনেক আছে। আপনাদের এই সমাজে কতটা ঘর আছে বলেন তো একবার, 700-800 ঘর। তো আচ্ছা, 700-800 ঘর থেকে যদি প্রতি বাড়ি থেকে একজন করে মানুষ সালাত আদায় করতে আসে ফজরের সময়তে, কত মানুষ হবে? 700 কিংবা 800। তো ফজরের সময় যে 30 জন মানুষ উপস্থিত হচ্ছে, তাহলে কি এই 700-800 মানুষ, যাই হোক, তো ওই পরিবার থেকে যে সালাত আদায় করতে আসে, এই সব পরিবারের মানুষগুলা কি মারা যায় রাত্রে? আবার যেমন ফজরের সালাত শেষ হয়ে যায় যখন সকাল 6:30 বেজে, তখন আবার জীবিত হয়ে যায়, এরা কি মারা যায় রাত্রে? ফজরের পর কি আবার জীবিত হয়ে যায় নাকি? যদি জীবিত নাই হলো, তাহলে ফজরের সময় সালাত আদায় করতে এলো না রে কাপুরুষ ছেলে? তোমাকে আজকে বলতেছি, শুধু তোমাকেই বলতেছি যে অযোগ্য ছেলে তুমি, তোমার বিদ্যাকে তোমার, তোমাকে আর তোমার বাপকে আজকে খবর দিতেছি, কাপুরুষ তুমি, তোমার বয়স আজকে 20-22 বছর ছেলে তুমি আজকে বয়স, তুমি সালাত আদায় করো না মানে তোমার বাপ বেঁচে নেই, তোমার মা বেঁচে নেই, তুমি এমনি পৃথিবীর বুকে এসেছো, কা পুরুষ তুমি এমনি যে পৃথিবীর বুকে এসেছো, তোমার বাপ বলতে পারে না, ফজরের সময় তুমি ঘুমিয়ে থাকো কোন লজ্জাই, তোমার বাপ পিটিয়ে তোমাকে সালাত আদায় করাবে, তোমার বাপ পিটিয়ে তোমাকে সালাত আদায় করা, তুমি 20 বছরের ছিলে আজকে 22 বছরের ছিলে, তুমি সালাত আদায় করো না মানে 20 বছর 22 বছরের সালাত আদায় করেন, বাপ বেঁচে আছে কথা ঠিকই নয়, এর বাপও নেই, এর মাও নেই, বড় ভাইও নেই, এমনিতে পৃথিবীর বুকে পশু প্রাণ মতো গরু ছাড়ার মতো বসবাস করছে। যারা এখন পর্যন্ত সালাত আদায় করে না, এদের বাপ মা বেঁচে আছে কথা ঠিক নয়, এদের যদি বাপ মা বেঁচে থাকতো তাহলে নিশ্চিত এরা সালাত আদায় করতে যেত, এই কথাই প্রমাণ করে এদের বাপ মা বেঁচে নাই। ও যুবক ভাই, তোমাকে বলছি, তোমাকে কথা খারাপ লাগে না? একটু খারাপ লাগাও না অন্তরে, একটু কথাটাকে ঢোকাও, তারপর সালাত আদায় করার চেষ্টা করো। আল্লাহ রাসূল বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময় সালাত আদায় করা পৃথিবীর সব থেকে উত্তম আমল, ভালো আমল, আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। এরপরও পৃথিবীর মানুষ সলাৎ থেকে কত দূরে, এরপরও পৃথিবীর মানুষ সলাৎ থেকে কত দূরে! সম্মানিত মা বোন, আপনারাও সলাৎ আদায় করার চেষ্টা করিয়েন, পিতামাতার সাথে সদাচরণের সদ্ব্যবহার করিয়েন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আব্দুল ইবনে উমার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আয়ুন, তারপরে কোনটি গো আল্লাহ রাসূল, তারপরে উত্তম আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ সদ্ব্যবহার করা পৃথিবীর দ্বিতীয়তম উত্তম আমল। বলেন এই বাক্যের ব্যাখ্যা আমি আপনাকে কী দিয়ে বুঝাবো বলো তো যুবক, তোমাকে আমি এই বাক্যের ব্যাখ্যা কী দিয়ে বুঝাবো বলো?
পৃথিবীর দ্বিতীয়তম উত্তম আমল হচ্ছে আল্লাহ তাআলার যে প্রিয় আমল হচ্ছে সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ সৎ ব্যবহার করা। আমি আপনাকে বুঝাতে অক্ষম পিতামাতা কি জিনিস। সুম্মা আইয়ুন আল্লাহর রাসূল, তারপরে কি, তারপরে কোনটা আল্লাহর কাছে প্রিয়? তখন আল্লাহর রাসূল বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, যুদ্ধ করা পৃথিবীর তৃতীয়তম উত্তম আমল। হাদিস বুখারি মুসলিম, অত্র বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় পৃথিবীতে সবথেকে উত্তম আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হচ্ছে সালাত, দ্বিতীয়তম উত্তম আমল হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা, তৃতীয়তম উত্তম আমল হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করা, জিহাদ করা। হাদিস বুখারী মুসলিম। যুবক ভাই ও বৃদ্ধ পিতামা, বৃদ্ধ ভাইদের, বৃদ্ধ পিতামাতা বাপদেরকে বলছি, যে কোনো বললে আপনার বউয়ের সাথে, আপনার মায়ের সাথে, আপনার ছেলের সাথে সদাচরণ সৎ ব্যবহার করুন, নইলে জান্নাত হারিয়ে যাবে, নইলে জান্নাত পাওয়া যাবে না। একটু আপনাকে দেখাচ্ছি পিতামাতার সম্মান কত বেশি, একটু আপনাকে দেখাচ্ছি পিতামাতার সম্মান কত বেশি। এক ক্ষণ আমার দিকে চেয়ে থাকুন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন জায়গা নেই কি? আপনারা যারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন ওইভাবে জায়গা আছে না নেই? তো আপনারা দয়া করে এদিকে এসে বসুন না, কেন দাঁড়িয়ে আছেন কেন? কথা কি আমি বুঝাতে পারছি না আপনাদেরকে? না বুঝতে পারছেন না কথাকেই আমি আপনাদেরকে বোঝাতে পারছি না? এই যে যুবক ভাই, আপনাদেরকেই বলছি, আমি কি কথা আপনাদেরকে বোঝাতে পারছি না? আমার কথা বোঝার চেষ্টা করছেন না, দাঁড়িয়ে আছেন কেন? কত মানুষ বসেছি, বসেন একটু, উপকার হবে আপনার। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহ নবী আমার কাছে সবথেকে উত্তম আচরণের অধিকার রাখে কে, আমার কাছে সবথেকে ভালো আচরণের হক রাখে কে গো আল্লাহর রাসূল, একটু বলেন তো। আমার কাছে যদি কাছে তো পৃথিবীর সবাই উত্তম আচরণের হক রাখে, গ্রামের মানুষ রাখে, পাড়া প্রতিবেশী রাখে, ফকির মিসকিন রাখে, কাজের লোক রাখে, সবাই তো উত্তম আচরণের অধিকার রাখে, হক রাখে, তো সবথেকে যে ভালো, সবথেকে বেশি অধিকার রাখে কে গো আল্লাহর রাসূল? তখন আল্লাহর রাসূল বলছেন কলা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, আল্লাহ রাসূল তারপরে কে? তারপরে আল্লাহ রাসূল বলছেন কলা উম্মুকা, তোমার মা। আবার আল্লাহ রাসূলকে তিনবার জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল সুম্মা মান, তারপরে কে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছেন কলা উম্মুকা, তোমার মা। আবার ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে আল্লাহ রাসূল? চতুর্থবার, তারপরে কে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছেন কলা আবুকা, তোমার বাপ। পিতার থেকে মাতা কত বেশি গুণ উত্তম আচরণের অধিকার রাখে? তিন ভাগ বেশি। পিতার থেকে মাতা উত্তম আচরণের অধিকার রাখে তিন ভাগ বেশি। আল্লাহ রাসূল বারবার বলছেন তোমার মা, তোমার মা, তোমার মা, চতুর্থবার তোমার বাপ। মুরব্বি সাহেব, কথা খারাপ ভাবিয়েন না, যে আমরা এত কষ্ট করি, রোদ বৃষ্টিতে কাজকর্ম করছি, রাজমিস্ত্রির কাজ করছি, ভাড়ার উপরে এত কষ্ট করে কাজ করছি, তারপরে আমাদের সম্মান কম আমার স্ত্রীর থেকে? জি হ্যাঁ, আপনার থেকে আপনার স্ত্রীর সম্মান বেশি, এই কথাই ঠিক। কেন বলুন তো? ওই যে আপনার স্ত্রী টানা 10 মাস পেটে আপনার ছেলেকে নিয়ে বেরিয়েছে, এই যে অবস্থায় কত কষ্ট হয়েছে আপনি জানেন? এই যে বাচ্চারা যখন পেটে ছিল, যখন মা খেতে বসেছে, তখন বাচ্চাটা একবার পেটে হুড়া মেরেছে, তখন মায়ের মুখের ভাত ঢোকেনি, মা যখন শুয়েছিল ডান দিয়ে কাত হয়ে, তখন ওই ছেলেটা একবার পেটে হুড়া মেরেছে, তখন আর খাবার ঢোকেনি, আবার যখন শুয়েছিল ডান দিকে কাত হয়ে যখন শুলো, তখন আবার পেটে গোঁতা মারলো, এবার বাম দিকে কাত হলো, আবার যখন বাম দিকে কাত গোঁতা মেরেছে ছেলেটা, তখন আবার ডান দিয়ে চিত হয়ে শুয়েছে, চিত হয়ে যখন আবার ছেলেটা গোঁতা মেরেছে, তখন এবার মা কষ্ট সহ্য করতে না পারে, এই যে সামনে জানুয়ারি মাস আসছে, এত কষ্টে, এত শীতের দিনে বিছানাতে না টিকতে পেরে ওই রাস্তায় বারান্দায়, বাড়িতে যে বারান্দা আছে বারান্দাতে হাঁটাহাঁটি করছে, তখন ওই বৌমার মা জিজ্ঞাসা করছে আরে মা তোর কী হয়েছে? তখন আপনার স্ত্রী বলছে মা আর বলো না, আমার পেটে যে সন্তানটা আছে ওই সন্তানটা শুধু ধাক্কা মারছে, পেটে লাথি মারছে আম্মু, তা আমি কষ্টে আমি সহ্য করতে না পারে হাঁটাহাঁটি করছি। বলুন, আপনাকে বলি, বলুন এবার মায়ের সম্মান বেশি না আপনার সম্মান বেশি? মায়ের সম্মান বেশি এ কথাই চূড়ান্ত। আপনি তো তখন খুব ফুর্তিতে ছিলেন, আপনি তো তখন খুব মজাতে ছিলেন, আপনি তো তখন খুব ফুর্তিতে ছিলেন, যখন মা ওই ওই আতর ঘরে ঢুকে গেল বাচ্চা হব হব অবস্থা, এই অবস্থায় তখন কত কষ্ট তার মাই জানে আর আল্লাহ তাআলা জানে, কত কষ্ট আমি আপনাকে কী দিয়ে বুঝাই,
মায়ের কষ্ট যে কত বেশি তা আপনি আপনাকে কি দিয়ে বুঝাই, মায়ের কষ্ট কত বেশি হয়েছে যখন আপনার ছেলেকে জন্ম দেয় তখন কত কষ্ট যে মায়ের হয়েছে আমি আপনাকে বোঝাতে অক্ষম। যদি বোঝাতে পারতাম তাহলে আপনার ছেলে আপনার মায়ের সাথে অসদা আপনার বউয়ের সাথে অসদ আচরণ করতো না। জাতিকে বোঝাতে পারলাম না। এই যুবক তোমাকে বলছি তোমাকে বোঝাতে পারলাম না গো, তোমার মা কী জিনিস, তোমার মা যখন তোমাকে ওই হাসপাতালে হোক আর ওই আঁতুর ঘরে যখন তোমাকে ওই তুমি হব হব অবস্থা এইরকম অবস্থা যখন হয়ে গেছে তোমার মা কষ্ট সহ্য করতে পারেনি যুবক, আর তুমি ওই মাকে আজকে লাথি মারো। যুবক ছি তোমার বিদ্যা নাই, তোমার তো বিদ্যা নেই কথা জানি, তোমার বুদ্ধিও কি নাই, মাথাতে যা আছে সবে কি গোবর, মগজ নেই কি মাথাতে, মাথাতে যা আছে সবেই গোবর মগজ নেই কি মাথাতে। তোমার মা কত কষ্ট করে তোমাকে মানুষ করে তোমার জানা আছে কাপুরুষ, তুমি যখন 3 মাসের বাচ্চা তখন তুমি ওই শীতে এত ভরপুর শীত পৌষ মাসের শীত এত ঠান্ডা লেপের তলে টিকা যায় না, এই অবস্থাতে তুমি যখন পেশাব করে দিয়েছো বিছানায় তখন তোমার মা ডান দিক থেকে বাম দিকে করেছে, আবার যখন বাম দিকে পেশাব করেছো তখন বাম দিক থেকে নিজের বুকের ওপর করেছে, বুকের ওপর যখন পেশাব করেছো তখন তোমার মা ওই যেই সুখা জায়গাতে তোমার মা শুয়েছিল ওই সুখা জায়গাতে তোমাকে রেখেছে যুবক, আর তোমার মা ওই তোমার পেশাব আলা জায়গাতে বিছানাতে ভিজা জায়গাতে ওই ভরপুর শীতে পৌষ মাঘ মাসের শীতে শুয়ে আছে। যুবক বলো তোমার মা কী জিনিস, আমি তোমাকে বোঝাতে পারি না পিতামাতা কী জিনিস, কত কষ্ট করে তোমার মা তোমাকে মানুষ করেছে আমি তোমাকে বোঝাতে অক্ষম। দুই চোখের পানি টপ 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 করে পড়ে যখন মায়ের কথা চিন্তা করি যে মা এত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে, এত কষ্ট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এত কষ্ট সুবহানাল্লাহ, আর আপনি তখন আপনার ছেলেকে ভালোবেসেছেন যখন আপনার ছেলে দৌড়াতে শিখেছে হাঁটতে শিখেছে যখন বলেছে আব্বু 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 তখন আপনি আপনার ছেলেকে আদর করে কোলে তুলে নিয়েছেন, যখন 2-3 মাসের ছিল তখন আপনি কোলে নেননি, ওই মায়ে কষ্ট করে আপনার মেয়েকে আপনার ছেলেকে মানুষ করেছে। কথা কি বুঝতে পারছেন সম্মানিত দিনী ভাই? জাতিকে আমরা বোঝাতে পারলাম না পিতামাতা কী জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মায়ের সম্মান বেশি, তোমার মায়ের সম্মান বেশি, তোমার মায়ের সম্মান বেশি তোমার বাপের চাইতে, অতএব পিতাকে তো সম্মান করতে হবে হবেই, পিতার সাথে সদাচরণ সদ্ব্যবহার করতে তো হবে হবেই, তার থেকে 3 গুণ বেশি সদাচরণ সদ হক নম্র আচরণ করতে হবে মায়ের সাথে। যুবক ভাই আপনাকে আমি বলে যাচ্ছি পিতামাতার সাথে সদাচরণ সদ্ব্যবহার করুন, নইলে পরকাল নিশ্চিত হারিয়ে যাবে। দেখবেন আপনি পরকাল হারিয়ে যাবে কিনা দেখবেন, একটু দেখাচ্ছি দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রগিমানফু তার নাক ধুলায় মিশে যাক, রগিমানফু তার নাক ধুলায় মিশে যাক, রগিমানফু তার নাক ধুলায় মিশে যাক, তার নাক ছায়ে মিশে একেবারে একাকার হয়ে যাক। কিলা মানাতরা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গী সাথীগণ আল্লাহর সঙ্গে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী কে সেই ব্যক্তি যার নাক ধুলায় মিশে যাক? আপনি বারবার বলছেন, তিনবার বলছেন, একবার নয় তিনবার বলছেন গো আল্লাহ নবী তার নাক ধুলায় মিশে যাক, তার নাক ধুলায় মিশে যাক, তার নাক ধুলায় মিশে যাক, আল্লাহ রাসূল কে সেই ব্যক্তি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কালা মান আদরাকা আবা ইনতাকাল কিবারা আহাদুহুমা কিলাহুমা ফালাম ইয়াদখুল জান্নাহ, ওই ব্যক্তির নাক ধুলায় মিশে যাক যেই ব্যক্তি দুইজনের একজনকে পেল কিংবা দুইজনকেই পেল, পিতাকে পেল কিংবা মাতাকে পেল কিংবা দুইজনকেই পেল, পিতামাতাকে পাওয়ার পরেও নিজের গুনাহ খাতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারল না তার নাক ধুলায় মিশে যাক সে জাহান্নামে চলে যাক। হাদিস সহিহ মুসলিম মিসকাতের হাদিস। কী দিয়ে আমরা বোঝাবো আপনাকে বলেন পিতামাতার সাথে কী আচরণ করতে হবে? আল্লাহ রাসূল বলেন তার নাক ধুলায় মিশে যাক, তার নাক ছায়ে মিশে একাকার হয়ে যাক, কার নাক? যে পিতামাতাকে পাওয়ার পর নিজের গুনাহ খাতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারলো না, ফালাম ইয়াদখুল জান্নাহ, যে জান্নাত লাভ করতে পারলো না। বলো তো যুবক তুমি জান্নাত লাভ করতে পেরেছো? পারোনি। আব্দুল করিম সাহেব কেন পারিনি? হ্যাঁ পারোনি, দেখবে তুমি পেরেছো কিনা, দেখাচ্ছি তোমাকে দেখো। এই যে কিছুদিন আগে যে দুর্গা পূজা গেল, এই পূজা যখন হয় তখন তোমার মা বলছে আরে আব্দুর রহমান পূজা দেখতে যাস না রে বেটা, ওই পূজা হচ্ছে হিন্দুদের পূজা, ওইখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়, ওইখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়, ওখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়, অতএব তুই পূজার স্থানে যাস না বাবা,
তো আপনারা আপনি আপনার মায়ের কথা শুনেননি, আবার ওই পূজার স্থানে গান বাজনা দেখতে ড্যান্স দেখতে চলে গেছেন। তো এবার বলেন তো আপনি জান্নাত লাভ করতে পারলেন? জান্নাত লাভ করতে পারলে কি যুবক তুমি? পারোনি, পিতামাতার কথা তুমি শ্রবণ করোনি। পিতামাতার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এ কথাই চূড়ান্ত। পিতামাতার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এ কথাই চূড়ান্ত। পিতামাতার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এ কথাই চূড়ান্ত। পিতামাতা রাজি থাকলে জান্নাত হবে, পিতামাতা যদি নারাজ থাকে তাহলে জাহান্নাম নিশ্চিত, এ কথাই ঠিক। একটু পরে হাদিস পেশ করব, তার আগে জরুরি আর একটা হাদিস।